আজকে আমাদের কাছে বিকালের দিকে একটা গোপন সূত্রে খবর আসে যে জায়গার সুভাষপল্লী এলাকায় একটা ক্লাউডেড লেপার্ডের চামড়ার একটা অবৈধভাবে লেনদেন হবে। তো সেরূপ আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ঘটনা জানাই এবং তাদের নির্দেশে জায়গা এসএসবির সাথে একটা জয়েন্ট রেড টিম আমরা তৈরি করি এবং সেই জায়গায় যাই এবং সেখান থেকে আমরা দুইজন ভুটানি নাগরিককে একটা ক্লাউডেড লেপার্ডের চামড়া সহিত তাদেরকে অ্যারেস্ট করি এবং তাদেরকে আমরা কালকে কোর্টে চালান করি।